হ্যালো বন্ধুরা, আমরা বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সিএনজি চালায়। অনেকে সিএনজি চালায়, কিন্তু সিএনজির ভিতর কোন জিনিস এর কি নাম অনেকে জানি না। তো অনেকে না জানার কারণে অনেক রকম সমস্যায় পড়ে থাকি। তো আজকে দেখব এই প্যাকেটের ভিতর জিনিসটা কি, এই প্যাকেটের ভিতর জিনিসটার নাম কি, এটা জানবো। আর কেউ যদি জানেন, জেনে থাকেন, তাহলে কমেন্টে বলে দিবেন জিনিসটার নাম কি। আমি ভিডিওর শেষে জিনিসটার নাম বলবো। তো দেখা যাক এই প্যাকেটের ভিতর কি আছে। আমরা এখন প্যাকেটটা খুলে দেখব প্যাকেটের ভিতর কি আছে, জিনিসটার নাম কি, ভিডিও শেষে অবশ্যই জানবো। এই যে এই প্যাকেটের ভিতর এই জিনিসটা, এই জিনিসটা যদি কেউ চিনে থাকেন বা কেউ নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। আপনার বলার কারণে আরও অনেকে জানতে পারবে, কারণ অনেকেই ফুল ভিডিও দেখে না, অল্প করে দেখে সবাই চলে যায়। এটা একটা, এই জিনিসগুলোর নাম শিকা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু সবার জন্য না, যারা সিএনজি গাড়ি চালায় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটার নাম হচ্ছে আউট কয়েল। এটার কাজ হচ্ছে কারেন্ট দিবে গাড়িতে। যতক্ষণ এই আউট কয়েল থেকে কারেন্ট দিবে না, ততক্ষণ পর্যন্ত আপনার গাড়ি স্টার্ট হবে না। অনেক সময় আমরা রানিংয়ে কোথাও যাচ্ছি, যাওয়ার পথে গাড়ি হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেছে, আমরা মিস্ত্রিকে ফোন দিলে মিস্ত্রি বলবে কি, আগে কারেন্টটা আছে কিনা চেক করে দেখুন। তো কারেন্ট না থাকলে গাড়ি স্টার্ট হবে না। তো কারেন্ট কিসের থেকে চেক করতে হয় সেটা আমরা জানি না। এই আউট কয়েলটা থাকবে কাট আউট বক্সের ভিতরে, এ ওয়ারটা থাকবে প্লাগের মধ্যে লাগানো। তো এই মাথাটার মধ্যে আমরা যখন ছেল মারি, এই মাথার মধ্যে কারেন্ট দেখা যায়। যে কোনো কিছুতে এভাবে দিলে, এভাবে আলোক করে দিলে কারেন্ট দেখা যায়। আমরা এই জিনিসটা জানতে পারলে, এই জিনিসটার নাম জানলে অবশ্যই আমরা কি খুব সহজে চেক করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।